নমস্কার, আমি অমিত, আপনারা দেখছেন অমিত শাহ ফিল্মস। আজকে আমি আছি এখন পাটুলির মোড়ে, চার রাস্তার মোড়ে, খেতে এসেছি চা। চা খেয়ে তো অকেশন বা কোনো রিজন লাগে না, চা আমাদের মনের বা প্রাণের খাবার। আর গড়িয়াতে থেকে যে পাটুলির চা টেস্ট করেনি তাকে তো বলো ভাই তুমি বোকামো করছো। দারুণ এখানকার চা, পাটুলি চা ও নচিকেতা এই জায়গাটার নাম। আর ঠিক দেখিয়ে দিচ্ছি কোথায়, এই হচ্ছে আপনার পাটুলির ক্রসিং থেকে একটু এগিয়ে আসবেন মেন রোড চওড়া, আর আপনার অপোজিটে আছে, এখানটায় আছে আপনার অস্টিন, অস্টিনের শোরুমটা এদিকে আছে, হন্ডাই, হন্ডাই শোরুম। সো আর এদিকটা হচ্ছে আপনি বাঘাযতীন রেল ব্রিজটা এদিকটায়। তো ঠিক এই পয়েন্টটায় আমাদের চায়ের সেন্টারটা এখানটা। তো চলুন আপনাদের একটু চাটা দেখাই, আর চাটা কেমন খেতে এটা তো রিভিউর কোনো অবকাশ রাখে না, চায়ের এখানকার চায়ের। তো আপনারা এখানে এসে খেয়ে নিজের টেস্ট করবেন, তো তাও একবার চলুন দেখাই। ফ্যান্টাস্টিক এখানকার চা। আমি বেসিক্যালি খুব একটা চা খাই না, কিন্তু এখানকার একবার চা খেয়ে পুরো ফ্যান হয়ে গেছি। আর বেশ ঘন, অনেক জায়গার চা আছে পুরো জলের মতো। এখানকার চায়ের বিভিন্ন ধরনের চা আপনারা করে, চকলেট চা, কফি বিভিন্ন ধরনের আছে। আমি নর্মালটাই নিয়েছি, এর দাম হচ্ছে 20 rupees। আমি এইটুখানি বলতে পারি, একবার যে এখানকার চা খাবে সে আর ভুলবে না, সে বারবার আসবে। ইনার চাতে ইনগ্রিডিয়েন্টসগুলো যা দেয় বেসিক্যালি নর্মাল ইনগ্রিডিয়েন্টসই, কিন্তু বেশ দুধের পরিমাণটা অনেক, চাটা বেশ ঘন, আদা দেয়, তারপর এলাইচি দেয়, মানে বেশ ইন্ডিয়ান যে ফ্লেভারগুলো, যে ভালো ভালো ফ্লেভারগুলো আছে ওগুলো দেয়। সো চাটা খাই। আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন ভিডিওটা, ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকুন, ভালো খান, টাটা।